এশিয়া কাপ টি-20তে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। মঙ্গলবার রাতে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। মধ্যপ্রাচ্যের দেশটির রাজধানী দুবাইতে ঘাঁটি গাড়বে বাংলাদেশ। বুধবার বিশ্রাম নিয়ে বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় অনুশীলন করবে লাল সবুজরা। এশিয়ান শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট খেলতে সাকিব আল হাসানকে অধিনায়ক করা হয়। বিশ্রাম দেওয়া হয় প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোকে। আসন্ন টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে সংক্ষিপ্ত ফরম্যাটের জন্য পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয় অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। গ্রুপ পর্বে 30 আগস্ট আফগানিস্তান ও 1 সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে টিম বাংলাদেশ।